ভাইসা খবর এখান খবর এখান দেরি হইয়া যায় আতু লাগে ঈদের নমাজ হলিও হালায় ভাইসা খবর এখান এক বছরে দুইয়া খুশি আমরা মুসলমান এখান হইলো রমজানের আরেকখান কুরবান ভাইসা আরতি কুলা খান আচ্ছা জানতে চাইম এখন মানে গরু বাজারের অবস্থান কি অবস্থা তো ভাই এখন আইছুন না কি অনে আই আসি তো অবশ্যই আধা ঘন্টা এক ঘন্টা ধরো না তো বেচা বিক্রি কি অবস্থা এটা বাজারত বেচা বিক্রি তো মাশাল্লাহ জমজমার চলের কাঞ্চনগর এখন তো ঐতিহ্যবাহী বাজার এখন আমাদের বেচা কিনে মোটামুটি এই কাস্টমার হলর ভিড় জমায় তো এই তো মোটামুটি বেচা কিনে ভালোই চলের তো অনেক কি কিনিবেন না বেচিবেন আর কি আই আসলে আর তো ডেরি এই গরুর ফার্ম আছে আর ফার্ম নামল যে এই ডেরি ফার্মাইজ ডেরি ফার্ম তো প্যারাডাইজ ডেয়ারি ফার্ম হল্লাই আই কিছু গরু এই প্যাটার্নিং উল্লাই মোটা তাজা গরু উল্লাই কিছু গরু আই কালেকশন করছুম হ্যাঁ হ্যাঁ কুরবানি হাট মাইতে যদি কিনন তো মানে কি মানে লজের সম্ভাবনা মানে জিতিবেন না হারিবেন মনে করুন আসলে ইয়ান হল যে কিনানোর দক্ষতার উপর ডিপেন্ড করেন হ্যাঁ যদি দক্ষতা থাকিলে দেখা যায় যে যদি সাই সাই যদি ছোটো বাচ্চা গরু যদি কিনিলি হ্যাঁ মোটা তাজা করিয়ারে হয়তো বা এই মাংস তৈরি করিয়ারে বাজার জাত গরম যাবে তাহলে ওনারা প্ল্যান হলো মানে ওনারা এক গ্রুপ ফার্ম অনলাইন মানে ওনারা কি গরু কিনিবেন তো কেউ কিনিবেন আশা আছে আর তো অবশ্যই এই বাজার তুমি দর্শক কিনিবেন টার্গেট করছি দেখা যায় গরু সাই রাখি এই বাজার পর্যবেক্ষণ করি আর কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই অনরে গরু অনর গরু কিনা শুভক ধন্যবাদ অনরারও দৈনিক কাঞ্চন সংবাদরে সুন্দর একটা প্রতিবেদন তুলে ধরি বেলাই আর কাঞ্চনগরের এই বাজার এনার আসলে প্রমোট করার দরকার যাতে করে এই যে উত্তর যে উত্তর চট্টগ্রামের তো মানুষজন আয়ের যাতে এটা তুমি গরু কিনিয়ে রে আর কৃষক হল যাতে স্বাবলম্বী হয় আর যারা গরু ফালের এটা স্বাবলম্বী হয় তো ধন্যবাদ দৈনিক কাঞ্চনগরের